হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। তো চলো ব্লগটি শুরু করা যাক। আজকের ব্লগটি আমি রান্নাঘর থেকেই শুরু করব। তো এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না করব মুসুর ডাল। তো মুসুর ডাল করার জন্য আমি প্রথমে মুসুর ডালটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর মাঝখানে তোমরা দেখতেই পাচ্ছ চায়ের ক্যান বসানো, বরের জন্য চা করছিলাম। তো যাই হোক, আমার চা খাওয়া হয়ে গেছে, তো ওকে এখন দিচ্ছি। তো ওকে চাটা দিয়ে তারপর যাব রান্না করতে। তো ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো এবারে চলো দেখি কি একটা আসলো পার্সেল। তো চলো দেখি সকাল সকাল কি পার্সেল আসলো। তো পার্সেল বলতে এখানে এসেছে একটা বিয়ের কার্ড, তোমরা দেখতেই পাচ্ছ। তো কার বিয়ে, কবে, কখন, কোথায় সেটা তোমরা পরেই জানতে পারবে। আপাতত একটা, আবারও একটা বিয়ের নিমন্ত্রণ চলে এলো। তো এই তো আমার স্নান হয়ে গেছে, তো স্নান করে রান্না করব। ভাত আর ডালটা সেদ্ধ করে রেখে এসেছি, ভাতটা হয়ে গেছে। তো এখন সরাসরি যাব রান্নাঘরে। আজকের লাঞ্চ মেনু দেখো কি কি আছে। আজকের লাঞ্চ মেনুতে আছে বাঁধাকপি, ধনে পাতা, পেঁয়াজ, লঙ্কা একসাথে কুচো করে রেখেছি। এটা দিয়ে পকোড়া হবে, হবে লাউ দিয়ে শুক্তো, হবে বাটা মাছের ঝোল, আর ফুলকপি আলুর ডালনা। তো এই তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবারে আমি রান্নাটা শুরু করে দিই। সবার প্রথমে আমি আজকে মাছের ঝোলটাই করব। তো তোমরা দেখে নাও আমি কীভাবে মাছের ঝোলটা করি। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব। তো আজকে মাছটা আমি পোস্ত এবং সর্ষে বাটা দিয়ে করব। তো এই তো দেখতেই পাচ্ছ পোস্ত আর সর্ষে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এক চিমটি নুন, আর এক অর্ধেকটা টমেটো। তো এটা আমি একটা পেস্ট বানিয়ে নিই, আর এদিকে মাছগুলো প্রায় ভাজাও হয়ে গেছে। তো মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে প্রথমে তুলে নিই। তাই তো মাছগুলো তোলা হয়ে গেছে, আর ওদিকে আরেকটা কড়াইতে আমি ফুলকপি ভাপাতে দিয়ে দিয়েছি। তো এই মাছ ভাজার তেলেই আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং কালো জিরে, আর দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা সেই মশলাটা, সেই সর্ষে পোস্ত এবং টমেটোর যে পেস্ট সেটা দিয়ে দিলাম। তো ওটা ভালো করে মিক্সার জারটা ভালো করে কেচে দিয়ে দিচ্ছি। তো এবারে সামান্য জল দিয়ে সেই মিক্সার জারটা ধুয়ে আমি দিয়ে দেব। এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে সেই মিশ্রণ। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ। জলটা দেওয়ার কারণ হলো যাতে ভালো করে
পাচ্ছ জলটা শুকিয়ে এসেছে এবং মশলাটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার ঝোলের জন্য দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল এবং মাছগুলোকে অ্যাড করে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ঝোল ফুটে আসে। তো এই তো ঝোল ফুটে এসেছে, এবারে আমি নামিয়ে নেব। তো বাটা মাছ রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন যাচ্ছি অন্য রান্নার দিকে। তো ফুলকপি আলু যে ডালনাটা করব, সেই ডালনাটা করার জন্য আমি সবার প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে আগে থেকে ভাপিয়ে রাখা যে ফুলকপি, সেই ফুলকপিটাকেও ভেজে নেব। ফুলকপি এবং আলু ভাজা হয়ে গেছে, এবারে আমি করব বাঁধাকপি সেই পকোড়াটা। তো বাঁধাকপির পকোড়াটা করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, দিয়ে দিলাম 1 চামচ, 1.5 চামচ মতো বেসন, 2 চামচ মতো চালের গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নেব। খাটা হয়ে গেছে, এবারে আমি কিছুক্ষণ রেখে দেব। আর এদিকে আমি ফুলকপি আলুর সেই ভাজাটা একটু নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। এই ফাঁকে চলো আমি আগে থেকে কেচে রাখা জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি। একদম সময় পাইনি, তো স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছিলাম, তো রান্নার ফাঁকে চলে এসেছি জামা কাপড়গুলো একটু দিয়ে দিতে। রোদ থাকতে থাকতে জামা কাপড় না দিলে, এখন শীতের দিন তো জামা কাপড় শুকোতে চায় না। এর আগেও সকালবেলা কয়েকটা জামা কাপড় ধুয়েছিলাম, সেগুলো দিয়ে গেছিলাম, সেগুলো নিয়ে যাই, শুকিয়ে গেছে। আমি আবার এসে গেছি রান্নাঘরে। ওদিকে মাঝখানের কড়াইতে আমি বসিয়ে দিয়েছি ফুলকপি আলুর যে ডালনাটা সেটা, আর এদিকে আমি বড়া ভাজার জন্য তেল গরম বসিয়ে দিয়েছি। আর ওই কোনার কড়াইতে দেখতে পাচ্ছ তোমরা, তো ওটাতে আমার শাশুড়ি মা করছে লাউয়ে শুক্তো। পকোড়াগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টে দিলাম অন্য পাশটা ভাজা হওয়ার জন্য। তাই তো ভাজাগুলো প্রায় হয়ে গেছে, এগুলো আমি নামিয়ে নেব। এরপরে আরেকবার আমি দিয়ে দিলাম, আর ওদিকে ফুলকপি আর আলুটা কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো যাই হোক, রান্নাটা প্রায় হয়ে গেছে, এখন আমি একটু প্রোটিন পাউডার খেয়ে নিই, দুধটা গরম বসিয়ে দিয়েছি। ওদিকে রান্নাটাও প্রায় হয়ে গেছে,
রান্নাটা হয়ে গেছে আজকের মতো সমাপ্ত। তো রান্নাঘর আর গ্যাসটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আমার কাজ হয়ে গেছে, হয়নি তো এই তো জামা কাপড়গুলো ভাঁজ করে নিই, এক গাদা জামা কাপড়। তো জামা কাপড়গুলো ভাঁজ করে তারপর লাঞ্চ করব। এই তো জামা কাপড়গুলো প্রায় ভাঁজ করা হয়ে গেছে। তো চলো লাঞ্চটা করে নিই, দুপুরের খাবার মানে দুপুরের খাবারটা খেয়ে নিই। তো আজকের লাঞ্চ মেনুতে আছে ফুলকপি আলুর ডালনা, আছে বাটা মাছের সর্ষে বাটার ঝোল, আছে লাউ শুক্তো, আছে মসুরের ডাল আর বাঁধাকপির পকোড়া। তো চলো খাওয়া শুরু করি। প্রথমে বরকে খেতে দিয়ে নিই, তারপরে আমি খাবো। তো এই তো আমারটাও বেয়ে নিয়েছি, আমিও খেতে বসে গেছি, তো খেয়ে নিই। আমার খাওয়া প্রায় হয়ে গেছে, আজকের ব্লগটি এই পর্যন্তই। যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।